প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে এপ্রিলের দ্বিতীয় কাউন্সেলিংকে কেন্দ্র করে দ্বিতীয় কাউন্সেলিং রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিয়াস টপিকের ওপরে আর্জেন্ট এই খবর আপডেটটি উঠে আসছে তাই জরুরি ভিত্তিতে সপ্তাহান্তে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওতে সব আলোচনা করছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে একেবারে সপ্তাহান্তে এপ্রিলে বিরাট পদক্ষেপের খবর দ্বিতীয় কাউন্সিলিং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের জন্য আগামী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী একটি ডেডলাইন আপনারা কিন্তু মাথায় নিয়ে নিন অবশ্যই যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি নিন আগামী চব্বিশ তারিখ চব্বিশ চার দু হাজার চব্বিশ তারিখ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে নিয়োগ কাউন্সিলিংয়ের দাবিতে আপার প্রাইমারি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই তপ্তর দুপুরে কলকাতায় আবার অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে অবশ্যই চব্বিশ চার দু হাজার চব্বিশের এই তারিখটিকে আপনারা কিন্তু ফোকাসে রাখবার চেষ্টা করুন সামগ্রিক দিক থেকে বিচার বিশ্লেষণ করুন ঘরে থাকার চেষ্টা করবেন না অবশ্যই কিন্তু রাজপথে আসতে হবে দ্বিতীয় কাউন্সিলিং রিলেটেড সংক্রান্ত বিষয়ের নোটিফিকেশান যারা চাইছেন তো অবশ্যই তাদেরকে রাজপথে আসতে হবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী গুরুত্বপূর্ণ সদস্যরা এটাই বোঝাতে চাইছেন কমিশনকে কমিশনকে এই বিষয়টা কিন্তু ফোকাস আনবার চেষ্টা করছেন যে সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দিতে হবে পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে জয়নিংয়ের বিষয়টিকে সম্পন্ন করতে হবে অবশ্যই বিষয় স্কুল সার্ভিস কমিশনের যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে একটি বিষয় উঠে আসছে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে যেহেতু মামলা রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের গ্রিন সিগন্যালের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এবং আমরা এটাও জানি যে ম্যাট কেস এই ম্যাট কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনসিটিভ কেস একাধিক বিষয়ে যুক্ত হয়ে রয়েছে এবং ম্যাট কেসের সবুজ সংকেত থেকেই মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ আসবে সেই সবুজ সংকেতের হাত ধরেই কিন্তু জয়নিংয়ের বার্তা উঠে আসবে এবং এই সবুজ সংকেত ম্যাট কেসের যে সবুজ সংকেত উঠে এলেই সেখান থেকে কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বেরিয়ে আসবে প্রস্তুতি নিচ্ছেন তবে চব্বিশ তারিখের জন্য চাকরি প্রার্থীরা অবশ্যই কমিশনে কিন্তু প্রস্তুত যাবতীয় বিষয় দিকে কেন্দ্র করে তবে ম্যাট কেসের সমাধান অত্যন্ত প্রয়োজন আমরা হাতের দুটো থেকে তিনটে হিয়ারিং আর রাখছি তারপরে পরে কী আপডেট তথ্য উঠে আসে তারপরে কিন্তু সেদিকে আমরা সমস্ত বিষয়ে ফোকাস করবার চেষ্টা করব আপাতত সতেরো তারিখের যে পেন্ডিং হিয়ারিংটি সেটি রিশিডিউল হয় পরবর্তীতে কবে আসছে না আসছে সে বিষয়ে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই সবটা প্রোভাইড করব তবে আপাতত সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড বিষয় যারা এই নোটিফিকেশন চাইছেন তাদেরকে কিন্তু চব্বিশ তারিখ যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তাতে কিন্তু এপ্রিলে সকল প্রার্থীদেরকে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে অবশ্যই সেকেন্ড ফেজ কাউন্সিলিং এর নোটিফিকেশান যারা চাইছেন তারা অবশ্যই কিন্তু আসুন নিয়োগের দাবিতে অবশ্যই কিন্তু পথে নামুন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ